খুব চেঁচামেচি সকাল 6:30টাতে, তার আগে থেকেই চেঁচামেচি। এদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছে। বাড়ির সামনে যত লাইন দেখা যাচ্ছে বাইকের, এগুলো সব রেশনের লাইন, মিনে পয়সা চাল ডাল ইত্যাদি পাওয়ার জন্য। অনেকেই নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে, কিন্তু বেশিরভাগই বাইক নিয়ে এসছেন বিনা পয়সা রেশন। এশিয়ান হাইওয়ে টু সকাল 6:30। গতকালও একই অবস্থা ছিল, পুলিশ এসে ভিড় সামলেছিল। চিৎকার চেঁচামেচি জটলা, অনেকে পায়ে হেঁটে আসছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে বাইক নিয়ে এসেছে। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা এইটুকু নয়, ওর পাশে একটি গলি আছে, গলি দিয়ে ভিতরে অনেকটা দূরে গিয়ে রেশন দোকান। সবাই বাইকে করে আসছেন, বাইকে করে আসছেন স্টেশন নিতে। মুখে মাস্ক, কানে কেড়ে আমার জানি না, তা বলে